বিপিএলে টানা ষষ্ঠ আর সিলেট স্ট্রাইকার্সের কাছে দ্বিতীয়বার হারের মুখ দেখল দুর্দান্ত ঢাকা। নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক সৈকতের পরিবর্তে তাসকিন আহমেদের নেতৃত্বে জয় শূন্য ঢাকা নিজেদের সপ্তম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে 5 উইকেটে হেরেছে খালেদ মাহমুদ সুজনের দল। ভেন্যু বদল কিংবা অধিনায়ক বদল কোনো কিছুই যেন হার ঠেকাতে পারছে না ঢাকার। সিলেটের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হার খালেদ মাহমুদ সুজনের দলের। সব মিলিয়ে এই বিপিএলে নিজেদের 7 ম্যাচে 6ষ্ঠ হার ঢাকার। মিঠুন, স্পিন দ্য কয়েন প্লিজ। টস জিতে সিলেটের বোলিং ডিসিশনে ব্যাট হাতে ঢাকার ওপেনিংয়ে নাঈম শেখ আর ২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া সাব্বির হোসেন। দলীয় 4 রানে সাব্বির আউট হওয়ার পর সাইফ হাসানের সাথে নাইমের ৮০ রানের জুটি। হাই স্কোরিং ম্যাচের ম্যাপ আঁকতে থাকা দর্শক হতাশ। ৩৬ রান করে আউট নাইম, দলীয় রান ৮৪ থেকে ১০২, এর মাঝে নাই হয়ে গেল আরও 3 উইকেট। ৩২ বলে ৪১ রান করা সাইফ ব্যতীত ফ্লপ সাইম আইয়ুব ও অ্যালেক্স রস। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# ১০২ থেকে ফাইনাল স্কোর ১২৪। শেষ বলে অল আউট ঢাকা। 7 নম্বরে ইরফান শুক্কুর 10 বলে 8 আর লাসিদ ক্রুজপুল্লে 17 বলে 12 রান করে যেন নির্ধারিত ওভারের আগে দলের অল আউট ঠেকিয়েছেন। 20 রানের খরচায় সিলেটের রেজাউর রাজার পকেটে 3 উইকেট। ১২৫ রানের টার্গেটে সিলেটের শুরু নিজস্ব স্টাইলে। দলীয় ১৭ রানের মধ্যে সামিত প্যাটেল আর হ্যারি টেক্টর সাজঘরে। প্রথম পাওয়ার প্লের 2 বল আগেই আউট জাকির হাসান। ৪২ রানে 3 উইকেট হারানো সিলেটকে স্বস্তি এনে দিলেন ২৫ বলে ৩৩ রান করা নাজমুল শান্ত। তার আগে অবশ্য ১২ বলে ১৭ রান জমা করে আউট হয়ে যান অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এরপর বেনি হাওয়েল আর রায়ান বার্লশো, এই 2 ফরেন রিক্রুটের ৫৫ রানের জুটিতে ৬ বল বাকি থাকতেই জয় তুলে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় সিলেট। ঢাকার শরীফুলের নেয়া 3 উইকেটও হার এড়াতে পারেনি ঢাকার। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।